Hey everyone, this is me Imi and welcome back to another new video from the Hive Story. এই এপিসোডে আমি মাহেরা জমিদার বাড়িতে নিয়ে যাব আপনাদের সবাইকে। সো চলেন কথা না বাড়ায়া মাহেরা জমিদার বাড়ি যাওয়া যাক। টিকিটের দাম কত করে? 100 টাকা করে পার পার্সন। আগে ছিল 60 টাকা, বাড়তে বাড়তে 100 করছে। প্লেই দেখতে পাবেন বিশাখা সাগর, এটা যদিও সাগর না, এটা একটা খাল। এখান থেকে বোট ভাড়া করে যাওয়া যায় বিভিন্ন জায়গায়, মানে এই খালটা ঘুরে দেখা যায় সাগরটা। যাই হোক, এখন আপনি এই যে ডান পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ভাড়া করে আপনি পুরোটা জায়গা চালিয়ে দেখতে পারবেন। চল আমরা একটু সামনে আগাই। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স জমিদার বাড়ির। সো গেটটা খোলাই আছে, আসলে সবার জন্য এটা উন্মুক্ত। তো ভিতরে গিয়ে আপনি সুন্দর একটা পার্কের মতো দেখতে পাবেন, যে আপনার কাছে মনে হবে যে আপনি একটা পার্কে এসেছেন। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। বিকালবেলা মনে হয় আরো বেশ সুন্দর লাগবে, যদি এখন অত্যন্ত গরম, গরমের মধ্যে আমরা প্রচণ্ড ঘামাইতেছি, তাও পরিবেশটার কারণে খুবই ভালো লাগছে। বাইকটা নিয়ে ঢুকলে এদিক দিন এদিক দিন, বাইক নিয়ে ঢুকলে তাড়াতাড়ি গুড়পা খাওয়া যেত। বিভিন্ন রকম পাখি আছে, হরিণ আছে, আরো কিছু কিছু পাখি আছে যেগুলো আমি নাম জানি না। হাঁসের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি ছোট ছোট, আর ময়ূর আছে, হরিণ আছে, ও ঈগল পাখিও আছে। দ্যাটস নাইস, ঈগল পাখিটা দেখ। আর কি আছে এখানে? কবুতর, বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শিশু পার্ক। মোটামুটি শিশুদের খেলার জন্য সবই আছে, আর হ্যাঁ বড় মোটামুটি বড় যারা আছে তারা উঠতে পারবে, 10 থেকে 12 বছরের বাচ্চারা। আর বয়স্করা যারা আছেন তারা রেস্ট নিতে পারবেন। এইটা হচ্ছে কি একটা ট্রেন, এটা এই জায়গাটা একটা চক্কর দিবে, মোটামুটি যারা বড় আছে ছোট আছে সবাই উঠতে পারবে। আর এখানে আর কিছু তেমন একটা কিছু নাই। শিশু পার্কে যা যা দেখতে পাবেন মানে দেখি আমরা নর্মালি সেগুলোই আছে। সামনে আমরা মেইনলি সুইমিং পুলটা খুঁজতেছিলাম, বাট সুইমিং পুলটা পাচ্ছিলাম না। সোজাসুজি একটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা লেকের মতো, ছোট একটা পুকুরের মতো। এটা হচ্ছে পিছনের একটা পার্ক। পার্কে সুন্দর চেয়ার আছে, আচ্ছা এখানে কি লেখা? বসবেন ঠিক আছে, অন্য কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের জমিদার বাড়ির ট্যুর। আর সামনে নতুন ব্লগ আসা পর্যন্ত অপেক্ষা করেন অ্যান্ড স্টে টিউন টু দ্য হাইওয়ে স্টোরি। বাই বাই।